আসসালামু আলাইকুম রকিবুল টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে যে আমি বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটি হল ডিগ্রি থার্ড ইয়ার আন্ডার অফ ঢাকা ইউনিভার্সিটি অর্থাৎ ডিগ্রি থার্ড ইয়ারের জন্য অর্থাৎ ডিগ্রি থার্ড ইয়ারের যারা ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে ডিগ্রি সাত কলেজে পরীক্ষা দেবে তাদের জন্য আজকে আমি একটি স্পেশাল সাজেশন দিব এবং তার সাথে সাথে একটি অ্যান্সারশিট দিব এবং রকিবুল টোয়েন্টি ফোর যে বুলের একটি হ্যানর আছে সেই হানর সম্পর্কে বিস্তারিত জানাবো এবং কিভাবে খুব অল্প সময়ে দশ থেকে পনেরো দিন পরেই ডিগ্রি অর্থাৎ ডিগ্রি থার্ড ইয়ার ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে ডিগ্রি থার্ড ইয়ারে যারা পরীক্ষা দেবে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দু সালে এবং সে পরীক্ষাটি দুই হাজার সালের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দু সালে তো কথা না বাড়িয়ে চলুন আমরা এখন দেখব ডিগ্রি থার্ড ইয়ার আন্ডার অফ ঢাকা ইউনিভার্সিটি অর্থাৎ ডিগ্রি থার্ড ইয়ারের ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে যে পরীক্ষা সাত কলেজের পরীক্ষা অনুষ্ঠিত হবে সে পরীক্ষার স্পেশাল সাজেশন সিলেবাস এবং তার অ্যান্সারশিট ও কিভাবে আমরা খুব অল্প সময় অর্থাৎ দশ থেকে পনেরো দিন পরে কিভাবে আমরা একটি ভালো ফলাফল অর্জন করব তার সহজির তো তার আগে আমি বলেন যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে করে আমি যতগুলো ভিডিও দেই তা আপনারা নোটিফিকেশন আকারে পেতে পারেন তো রকিবুল টোয়েন্টি ফোর বুলেট রকিবুল টোয়েন্টি ফোর ডিগ্রি কম্পালসরি ইংলিশ হ্যান্ড নোট ডিগ্রি থার্ড ইয়ার আন্ডার অফ ঢাকা ইউনিভার্সিটি তো আপনারা যদি আমার যে হ্যান্ড নোটটি আছে বুলেট হ্যান্ড নোট তো বুলেট রকিবুল টোয়েন্টি ফোর বুলেট রকিবুল টোয়েন্টি ফোর ডিগ্রি কম্পালসরি হ্যান্ড নোট ডিগ্রি থার্ড ইয়ার আন্ডার অফ ঢাকা ইউনিভার্সিটি তো ঢাকা ইউনিভার্সিটি আন্ডারে যারা ডিগ্রি থার্ড ইয়ারের পরীক্ষা দেবেন তাদের জন্য বুলেট রকিবুল টোয়েন্টি ফোর বের উপকারে বুলেট তো মাত্র দশ থেকে পনেরো দিন পরেই পুরো সিলেবাস শেষ করতে পারবেন তো এই হ্যান্ড নিতে চাইলে অবশ্যই আপনারা আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমার ফোন নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ তো আমি আবার বলতেছি বুলেট রকিবুল টোয়েন্টি ফোর ডিগ্রি থার্ড ইয়ার আন্ডার অফ ঢাকা ইউনিভার্সিটি মাত্র দশ থেকে পনেরো দিন পরে পুরো সিলেবাস শেষ হয়ে যাবে এই নোটটি এই হ্যান্ড নোটটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠানো হয় তো এই হ্যান্ডনোডটি নিতে চাইলে অবশ্যই আপনাকে আমাকে ফোন দিতে হবে আমার ফোন নম্বরটি হলো জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ যার মূল্যমাত্র পাঁচশত তিরিশ টাকা ডেলিভারি চার্জ সহ এর পেস সংখ্যা হলো একশো পঞ্চাশ প্লাস পেস এ ফোর সাইজের রঙ্গিন পেস তো হ্যান্ডনোডটি অনেক সুন্দর তো আমি কথা না বাড়িয়ে আমাদের যে মূল টপিক সেটাতে আমরা চলে যাই তো রকিবুল টোয়েন্টি ফোর রকিবুল টোয়েন্টি ফোর আজকে আমি দেখাবো সিলেবাস স্পেশাল সাজেশন অ্যান্ড অ্যান্সার সেটি হলো ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে যে সাতটি কলেজ আছে সেই সাত কলেজের ডিগ্রি থার্ড ইয়ার পাস ডিগ্রি থার্ড ইয়ার ডিগ্রি পাস অ্যান্ড সার্টিফিকেট কোর্স এক্সামিনেশন দুই হাজার সতেরো অর্থাৎ দুই হাজার সতেরো সালের যে পরীক্ষাটি হবে যেটি অনুষ্ঠিত হবে দুই হাজার উনিশ সালে তার আমি একটি স্পেশাল সাজেশন দেখাবো এবং ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে যে ডিগ্রি পরীক্ষাটি হবে তার সিলেবাস স্পেশাল সাজেশন এবং অ্যান্সার সব বিস্তারিত আপনাদের জানাবো তো কথা নাম্বার নিয়ে চলুন আমরা এখন শুরু করি ডিগ্রি থার্ড ইয়ার ঢাকা ইউনিভার্সিটি তো আমরা আগে দেখব সিলেবাস তো এর মধ্যে কি কি আছে সেই সিলেবাসটা আমরা আগে দেখব তো সিলেবাসটা অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ সিলেবাসটা জানতে হবে আমাদের কি কি সিলেবাসে থাকবে তো আমি আগেই বলে দেই ন্যাশনাল ইউনিভার্সিটির যে ডিগ্রি যে সিলেবাসটি আছে সে সিলেবাসের সাথে ঢাকা ইউনিভার্সিটি অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে যারা ডিগ্রি পরীক্ষা দেবেন তাদের সিলেবাসের কোনোই মিল নেই এটি সম্পূর্ণ ন্যাশনাল ইউনিভার্সিটির যারা অনার্স পড়ে অর্থাৎ অনার্সের যে সিলেবাসটি আছে সেই সিলেবাসটির সাথে ডিগ্রি ঢাকা ইউনিভার্সিটির যে আন্ডারে যে পরীক্ষা হবে তার অনেক অংশে মিল রয়েছে মানে বলা যায় যে প্রায় ওই রকমেই তো সিলেবাসটি আমরা এখন বোঝা নিয়ে নিয়ে বিস্তারিত আলোচনা করব তো সিলেবাস সিলেবাসের মধ্যে প্রথমে পাবেন প্যাসেস রাইটিং তো প্যাসেজ রাইটিংয়ে মার্ক থাকবে বিশ মার্ক তো প্যাসেজ রাইটিংয়ে মার্ক থাকবে বিশ মার্ক এরপরে পাবেন গ্রামারিকেল পার্টস অর্থাৎ গ্রামার পার্টস মার্ক থাকবে পঁয়তাল্লিশ মার্ক এবং রাইটিং পার্টস রাইটিং পার্টসে মার্ক থাকবে পঁয়ত্রিশ মার্ক মোট হলো একশো মার্ক তো ডিগ্রি থার্ড ইয়ারের যে ঢাকা ইউনিভার্সিটির আন্ডারের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ইংরেজি পরীক্ষা দু হাজার উনিশ সালে সতেরো সালের পরীক্ষাটি দু হাজার উনিশ সালে অনুষ্ঠিত হবে তার মার্ক হলো একশো মার্ক তো অবশ্যই আপনাদের মার্ক হলো একশো মার্ক আপনাদের মার্ক ডিগ্রির মতো আশি মার্ক না আপনাদের মার্ক হল আশি মার্ক আশি একশো মার্ক একশো মার্কের মধ্যে থাকবে প্যাসেজ রাইডিং বিশ মার্ক গ্রামাটিক্যাল থাকবে পঁয়তাল্লিশ মার্ক এবং রাইডিং পার্টস থাকবে পঁয়ত্রিশ মার্ক গ্রামাটিক্যাল পার্টস হবে পঁয়তাল্লিশ মার্ক আর রাইডিং পার্টস হবে পঁয়ত্রিশ মার্ক মোট একশো মার্ক তো আমরা এখন দেখব প্যাসেজ রাইডিং অর্থাৎ প্যাসেজ রাইডিংয়ের মধ্যে আপনাদের কী কী আইটেম থাকবে তো প্যাসেজ রাইডিং রাইডিংয়ের ক্ষেত্রে কী কী আইটেমগুলো থাকবে সে আইটেম সম্পর্কে আমরা বিস্তারিত এখন জানবো তো পাশে আমি দিয়েছি আইটেমস পাশে দিয়েছি আমি মার্কস তো আইটেমগুলো কি থাকবে এর ক্ষেত্রে প্রথমে যে আইটেমটি থাকবে সেটি হলো অ্যানসারিং কোশ্চেন তো প্রথমে থাকবে এ নাম্বারে অ্যানসারিং কোশ্চেন সেটিকে বলা হয় এস কোশ্চেন বা অ্যানসারিং কোশ্চেন যে অ্যানসারিং কোশ্চেন দেওয়া থাকবে দুইটি একটাতে মার্ক থাকবে দু মার্ক তো দু দু চার মার্ক তো অ্যানসারিং কোশ্চেনে মার্ক থাকবে চার মার্ক এরপরে থাকবে মেন আইডিয়া অ্যান্ড সাপোর্টিং আইডিয়াস তো মেন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়াস এটা হবে সাপোর্টিং আইডিয়াস তো মেন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়াস লিখতে পারব থেকে এর মার্ক থাকবে চার মার্ক এরপরে থাকবে কিওয়ার্ড তো জানতে চাওয়া হবে প্যাসেজের প্রথম এবং প্রথম বা লাস্ট যে সেন্টেন্সটি আছে সেই সেন্টেন্সের কিওয়ার্ডটি কী এবং সে কিওয়ার্ড সম্পর্কে কীভাবে সে প্যাসেজের অর্থ বহন করে তার একটি লিখতে হবে এটি মার্ক থাকবে চার মার্ক এরপরে থাকবে ওয়ার্ড মিনিং তো এরপরে থাকবে ওয়ার্ড মিনিং মেক সেন্টেন্স ওয়ার্ড মিনিং মেক সেন্টেন্স তো প্যাসেস থেকে ওয়ার্ড থাকবে চারটি তো চারটি ওয়ার্ডের মিনিং করে আবার সেন্টেন্স লিখতে হবে তো মার্ক থাকবে চার মার্ক এরপরে থাকবে সামারাইজ দ্য প্যাসেজ তো সামারাইজিং বা সামারাইজ দ্য প্যাসেজ অর্থাৎ প্যাসেসটি সার লিখতে হবে ইংরেজিতে যার মার্ক থাকবে চার মার্ক তো মোট মার্ক হলো বিশ মার্ক এখন প্রশ্ন হলো এত কম সময় দশ থেকে পনেরো দিন সময় কীভাবে আমরা প্যাসেঞ্জার রাইডিংয়ে যে বিশ মার্ক আছে তো বিশ মার্ক যে প্যাসে আসুক না কেন আমরা বিশ মার্কের মধ্যে সর্বনিম্ন হল পনেরো থেকে আঠারো মার্ক তুলব তার সহজ তিরিখটা কী তো তার সহজ তিরিখটা হলো আমার যে রকিবুল টোয়েন্টি ফোর বুলেট ডিগ্রি ডিগ্রির যে হ্যান্ডনোটটি আছে যেটি ঢাকা ইউনিভার্সিটির যারা পরীক্ষা দেবে অদিন অধীন হয়ে পরীক্ষা দেবে তাদের জন্য যে হ্যান্ডনোটটি আছে সেই হ্যান্ডনোটে অ্যান্সারিং কোয়েশনের কিছু রুল দেওয়া আছে যদি কেউ সেই অ্যান্সারিং কোশনের কয়েকটি রুল তিন চারটি রুল দেওয়া আছে এই তিন চারটি রুল পরে তো অ্যান্সারিং কোশ্চেন এসে চারের মধ্যে সর্বনিম্ন হলেও তিন মার্ক বা দুই থেকে তিন মার্ক পাবে এরপরে মেইন আইডিয়া অ্যান্ড সাপোর্টিং আইডিয়াস তো আমার যে হ্যানোডটি আছে সেই হ্যান্ডনোটে মেইন আইডিয়া অ্যান্ড সাপোর্টিং আইডিয়াস অর্থাৎ মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়াস আমি তৈরি করে দিয়েছি কাঠামোগুলো ফর্মুলাগুলো কি প্যাসেজ আছে আসুক প্যাসেজটি প্যাসেজ দেওয়া আছে যে সমস্যা সম্বন্ধী হলে মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়া হবে এটি এরপরে দেওয়া আছে যে যদি প্যাসেজটি বিজ্ঞান সম্বন্ধী হয় বা বিভিন্ন প্যাসেজের ক্যাটাগরি অনুযায়ী আমি মেন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়াস আমার হ্যান্ডনোটের মধ্যে তৈরি করে দিয়েছি কেউ যদি আমার হ্যান্ডনোডটি নিয়ে পড়ে তাহলে সে মেন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়াসের চার মার্কের মধ্যে চার মার্কেই পাবে প্রশ্ন যাই প্যাসেজ যাই আসুক না কেন সেখানে ফর্মুলাগুলো দেওয়া দিয়ে দেওয়া আছে এরপরে আমার হ্যান্ডনটে পাবেন কিওয়ার্ড তো কিওয়ার্ড আমার হ্যান্ডনোটে কিওয়ার্ড কীভাবে লিখবেন তার একটি ফর্মুলা দেওয়া আছে তো যে প্যাসেজ যাই আসুক না কেন সেই কিওয়ার্ডের ফর্মুলাটি লিখলে আপনি চার মার্কের মধ্যে চার মার্কেই পাবেন এরপরে ওয়ার্ড মিনিং অ্যান্ড মেক সেন্টেন্স তো ওয়ার্ড মিনিং এবং মেক মেক সেন্টেন্স এখানে আমার হ্যান্ড কিছু প্র্যাকটিস দেওয়া আছে কেউ যদি সেই প্র্যাকটিসগুলো পড়ে তো সে চার মার্কের মধ্যে সর্বনিম্ন হলো দুই মার্ক পাবে এরপরে আছে সামারাইজ দ্য প্যাসেস তো সামারাইজিং বা সামারাইজ দ্য প্যাসেস আমার হ্যান্ড নোটে আপনার কীভাবে সামারাইজ দ্য প্যাসেজ অর্থাৎ নিজের ভাষায় লিখবেন তার সহজ টেকনিকগুলো আমার হ্যান্ডনোটে দিয়ে দেওয়া আছে আপনি চাইলে যদি আমার হ্যান্ডনোটটি পড়েন তো সামারাইজ দ্য প্যাসেজ অর্থাৎ সামারাইজিং প্যাসেজের যে সামারাইজ আছে সেই সামারাইজ প্যাসেজটি আপনি খুব সহজেই চার মার্কের মধ্যে চার মার্কেই তুলতে তুলতে পাবেন তো কেউ যদি রকিবুল টোয়েন্টি ফোর বুলেট ডিগ্রির জন্য যে হ্যান্ডনোটটি আছে সেই হ্যান্ডনোটটি নেয় তাহলে সে যে প্যাসেজ রাইডিংয়ের যে মোট বিশ মার্ক আছে এই বিশ মার্কের মধ্যে সে সর্বনিম্ন হলেও যে কোনো প্যাসেজ আসুক না কেন সে যদি আমার প্যাসেজ রাডিংয়ে যে ফর্মুলাগুলো দেওয়া আছে সেই ফর্মুলাগুলো মুখস্ত করে পরীক্ষা হলে যায় এবং সে অনুযায়ী লেখে তো সর্বনিম্ন হলেও পনেরো থেকে আঠারো মার্ক পাবে আর যদি সেই স্টুডেন্ট একটু ভালো হয় তো সে বিশের মধ্যে বিশের মার্কেই তুলতে পারবে তো প্যাসেজ রাইডিংয়ে কিন্তু কোনো মার্ক কাটে না কারণ ইংরেজির মধ্যে যা অ্যাকুরেটভাবে লিখলে কোনো মার্ক কাটানো হয় না ফুল মার্কে দেওয়া দিয়ে দেওয়া হয় এরপরে আমি আমরা দেখব রাইডিং পার্টস তো রাইডিং পার্টস মধ্যে মার্ক থাকে পঁয়ত্রিশ মার্ক তো রাইডিং পার্টস মধ্যে কি কি দেওয়া থাকবে বা কি কি আপনাদের প্রশ্ন আসবে সে নিয়ে বিস্তারিত আমি এখন বলবো তো হলো প্রথমে থাকবে নোটিশ অর পোস্টার তো নোটিশ অর পোস্টার থাকে অনেক সময় পোস্টারের বদলে অ্যাডভার্টাইজমেন্ট থাকে তো বেশিরভাগ ক্ষেত্রে নোটিশ এবং পোস্টার দিয়ে দেওয়া থাকে তো নোটিশ এবং পোস্টার অর দিয়ে দেওয়া থাকে দুটির মধ্যে যে কোনো একটি অ্যান্সার দিতে হয় তো আমার যে হ্যান্ডনোটটি আছে এখানে মার্ক থাকে চার মার্ক তো রকিবুল টোয়েন্টি ফোর বুলেট যে হ্যান্ডনোটটি আছে সে হ্যান্ডনোটে দিয়ে দেওয়া আছে পোস্টার অর্থাৎ একটি নোটিশ পড়লে সকল নোটিশ হয়ে যাবে তো নোটিশ রাইডিং নোটিশ লেখার একটি ফর্মুলা দেওয়া আছে কেউ যদি সে ফর্মুলাটা আমার হ্যান্ডনোট থেকে মুখস্ত করে তো নোটিশ যাই আসুক না কেন সে লিখতে পাবে সে চার মার্কের মধ্যে চার মার্কেই পাবে এরপরে পোস্টার রাইডিংয়ের ক্ষেত্রে আমি দুটি পোস্টার অর্থাৎ পোস্টার রাইডিংয়ের দুটি ফর্মুলা দিয়ে দিয়েছি কি যে কোনো রকমের পোস্টার আসুক না কেন এই দুটি ফর্মুলার মধ্যে পোস্টার লিখলেই আপনি চার মার্কের মধ্যে চার মার্ক পাবেন এরপরে আপনাদের রাইটিং পার্টসের মধ্যে থাকে প্যারাগ্রাফ অর রিপোর্ট তো প্যারাগ্রাফ এবং অর মানে অথবা প্রশ্ন দেওয়া থাকে রিপোর্ট তো প্যারাগ্রাফ অথবা রিপোর্ট যে কোনো একটি পড়লেই হয়ে যায় তো এখানে মার্ক দেওয়া থাকে আট মার্ক তো আমার যে হ্যান্ড নোটটি আছে সেই হ্যান্ড নোটে চারটি প্যারাগ্রাফ দিয়ে দেওয়া আছে চারটি প্যারাগ্রাফ পড়লে যে কোনো প্যারাগ্রাফ আসুক না কেন আপনি লিখতে পাবেন তো আপনি আট মার্কের মধ্যে সর্বনিম্ন হল ছয় থেকে সাত মার্ক পাবেন আর আধ আর দিয়ে দেওয়া আছে তিনটি অর্থাৎ তিনটি রিপোর্ট পড়লে সকল রিপোর্ট হয়ে যাবে তো তিনটি রিপোর্ট পড়লে সকল রিপোর্ট হয়ে যাবে কেউ যদি প্যারাগ্রাফ না পড়ে আমার তিনটি রিপোর্ট আছে সে তিনটি রিপোর্ট মুখস্থ করে তো সে আটের মধ্যে সর্বনিম্ন হলো ছয় থেকে সাত মার্ক পাবে তো রিপোর্ট রাইটিংটি প্যারাগ্রাফ না দেওয়ার চাইতে রিপোর্টটি দেওয়াই অনেক ভালো কারণ আমার হ্যান্ড নোটে রিপোর্টটি অনেক সুন্দরভাবে দিয়ে দেওয়া আছে তো কেউ যদি তিনটি পড়তে সক্ষম না হয় তো আমার হ্যান্ড নোটে যে এক নম্বর রিপোর্টটি দিয়ে দেওয়া আছে সে এক নম্বর রিপোর্টটি পড়লেই সে কমন পাবে একশো পার্সেন্ট গ্যারান্টি কারণ এই রিপোর্টটি আমার নোটে হ্যান্ড নোটে এক নম্বর রিপোর্টটি আসবে এই আসার সম্ভাবনাই একশো পার্সেন্ট তো এর মার্ক দেওয়া থাকে আট মার্ক এরপরে আছে অ্যাপ্লিকেশন অবলিক অর লেটার তো অ্যাপ্লিকেশন অথবা লেটার তো পোস্ট পোস্টের মধ্যে অ্যাপ্লিকেশন অথবা লেটার অর্থাৎ অ্যাপ্লিকেশন এর অথবা হিসাবে লেটার দিয়ে দিয়ে দেবে তো হয় আপনি অ্যান্সার দিবেন অথবা আপনি অ্যান্সার দিবেন যে কোনো একটি অ্যান্সার দিলেই হয়ে যাবে তো এনি ওয়ান মানে যে কোনো একটি দুটি দেওয়া থাকবে আপনাকে যে কোনো একটি অ্যান্সার দিতে হবে মার্ক থাকবে আট মার্ক তো আবার যে হ্যান্ড আছে সেই হ্যান্ড একটি অ্যাপ্লিকেশন দিয়ে ছয়টি অ্যাপ্লিকেশন অর্থাৎ সকল অ্যাপ্লিকেশন লেখার ফর্মুলাগুলো দিয়ে দেওয়া আছে একটি অ্যাপ্লিকেশন দিয়ে কীভাবে আপনারা সকল এভলিউশন লিখবেন তার সহজ ফর্মুলা বা সহজ ট্রিক আমার হ্যান্ডনোটে দিয়ে দিয়েছি এছাড়া লেটারের ক্ষেত্রেও সহজ ফর্মুলা আমি দিয়ে দিয়েছি এরপরে পাবেন এসি রাইডিং তো আপনাদের দেওয়া দেওয়া থাকে এস এ রাইডিং এনি ওয়ান আউট অফ থ্রি অর্থাৎ তিনটের মধ্যে একটি এস এ রাইটিং অর্থাৎ একটি উত্তর দিতে হয় তো এখানে মার্ক থাকে পনেরো মার্ক তো রোকিবুল টোয়েন্টি ফোর বুলেট হ্যান্ডনোটে আপনারা পাবেন এস এ রাইডিং দশটি এসে পাবেন তো তিনটি এর মধ্যে স্টার মার্ক দেওয়া দিয়ে দেওয়া আছে কেউ যদি এই তিনটি এসে পড়ে সে তিনটি এস এর মধ্যে একটি এস কমন পাবে একশো পার্সেন্ট গ্র্যান্টি তো এই সাজেশনটি যারা আমার হ্যান্ড নোট কিনবেন সেই হ্যান্ড নোটের মধ্যে প্রথমে আপনারা স্পেশাল সাজেশন পাবেন তো এস রাইডিংয়ের ক্ষেত্রে আমার যে হ্যান্ড নোটটি সেই হ্যান্ড নোটের মধ্যে এস রাইডিং একদম সহজ ভাষায় দিয়ে দিয়েছি একবার করে পড়লেই আপনারা মুখস্থ করতে পারবেন এখানে মার্ক থাকবে মোট পনেরো মার্ক তো রাইডিং পার্টসে মার্ক থাক মার্ক থাকবে পঁয়ত্রিশ মার্ক এরপরে হলো গ্রামার পার্টস তো গ্রামার পার্টসে মার্ক থাকবে পঁয়তাল্লিশ মার্ক তো গ্রামার্স পার্টস যেটা আছে সেটির মধ্যে মার্ক থাকবে পঁয়তাল্লিশ মার্ক তো পঁয়তাল্লিশ মার্কের মধ্যে কী কী থাকবে প্রথমে থাকবে কারেকশন কারেকশানে মার্ক ভাববে ফ্স মার্ক এরপর থাকবে রাইট প্রমার ভাব যেখানে মার্ক থাকবে পাঁচ মার্ক এরপর থাকবে ডাব্লিউএস এস যেখানে মার্ক থাকবে পাঁচ মার্ক তো কারেকশন যে কোনো অর্থাৎ ষাটটা দেওয়া দিয়ে দিয়ে দিবে ষাটটার মধ্যে যে কোনো পাঁচটি আনসার দিয়ে দিতে হবে এরপরে থাকবে রাইট ফর্মার ভাব তো রাইট ফর্মার ভাব দিয়ে দেওয়া দেওয়া থাকবে ষাটটি যে কোনো পাঁচটি দিলে হয়ে যাবে পাঁচ মার্ক এরপর থাকবে ডাব্লিউএস কোশ্চেন এনি ফাইভ অর্থাৎ ষাটটার মধ্যে যে কোনো পাঁচটা দিলেই হবে এরপর থাকবে আর্টিকেল পাঁচটা তো পাঁচটা একটা প্যাসেজ হিসাবে আর্টিকেল থাকবে তো পাঁচটা এ বি সি ডি ই পর্যন্ত থাকবে পাঁচের মধ্যে পাঁচ মার্ক পাঁচটার মধ্যে পাঁচ মার্ক থাকবে এরপর থাকবে পাংসুয়েশন পাংসুয়েশনের মার্ক হল ফাইভ মার্ক এরপর থাকবে চেঞ্জিং হোয়াট এনি ফাইভ আউট অফ সেভেন তো সাতটার মধ্যে যে কোনো পাঁচটা आंसर দিতে হবে মার্ক হল ফাইভ মার্ক এরপরে হবে সিনোনিমস অবলিক এন্ড অ্যান্টিনোমস তো অ্যান্টিনোমস নমস প্রতি বছর দিয়ে থাকে এনি ফাইভ আউট অফ সেভেন তো সাতটার মধ্যে যে কোনো পাঁচটা মার্ক থাকে পাঁচ মার্ক এরপরে থাকবে রিয়ারেন্স এনি ফাইভ আউট অফ সেভেন তো সাতটি রিয়ারেন্সের মধ্যে স দিতে হবে পাঁচটি মার্ক থাকবে পাঁচ মার্ক এরপরে থাকবে ট্রান্সলেশন তো ট্রান্সলেশনটি হল বাংলা টু ইংরেজি এর মার্ক থাকবে ফাইভ মার্কস তো কম্পালসরি ইংলিশ হ্যান্ড নোট যেটি ডিগ্রির জন্য ঢাকা ইউনিভার্সিটি আন্ডারে যারা ডিগ্রি এক্সাম দেবে সেই ডিগ্রি এক্সামে যারা দিবে তাদের জন্য আমি একটি স্পেশাল হ্যান্ড নোট তৈরি করেছি যে হ্যান্ড নোটটি মাত্র দশ থেকে পনেরো দিন পড়লেই আপনারা এই যে পুরো যে সিলেবাসটি আছে সেই সিলেবাসটি খুব সহজেই কমপ্লিট করতে পারবেন তো কারেকশন তো কার আমার হ্যান্ডের মধ্যে বিশটি কারেকশান দেওয়া আছে বিশটি কারেকশন এবং বিশটি কারেকশানের রুল দেওয়া আছে এবং সাথে প্র্যাকটিস দেওয়া আছে ত্রিশটি কেউ যদি এই কারেকশনগুলো পড়ে বিশটি কারেকশন পড়ে সে পাঁচ মার্কের মধ্যে পাঁচ মার্কেই পাবে একশো পার্সেন্ট গ্যারান্টি এরপরে দিয়ে দেওয়া আছে আমার হ্যান্ডর মধ্যে রাইট ফর্ম অফ ভাব তো আমার হ্যান্ডর মধ্যে রাইট ফর্ম অফ ভাব দিয়ে দেওয়া আছে প্র্যাকটিস মোট চল্লিশটি মাত্র তেরোটি রুল দেওয়া আছে তেরোটি রুল দেওয়াতে মোট চল্লিশটি প্র্যাকটিস আছে কেউ যদি রাইট ফার্মার্ক ভাবে চল্লিশটি পড়ে সে পাশের মধ্যে পাঁচ মার্ক পাবেই একশো পার্সেন্ট গ্যারান্টি কারণ আমি এগুলো বিভিন্ন সাজের প্রশ্নের এবং টেস্ট পর্যালোচনা করে তৈরি করেছি এরপর থাকবে এস কোশ্চেন তো এস কোশ্চেন খুব সহজেই আমার নোট থেকে আপনি কভার করতে পারবেন আমি বিস্তারিত পরে মিশে বলতেছি যে আমার নোটের গ্রামাটিক্যাল অংশগুলো কীভাবে থাকবে এরপর পাবেন খুব সহজে আর্টিক্যাল পাংচুয়েশন চেঞ্জিং ওয়ার্ড অ্যান্টি and অ্যান্ড সিনস এরপরে রিয়ারেন্স অ্যান্ড ট্রান্সলেশন তো আমরা এখন দেখব ফলাফল অর্থাৎ ভালো ফলাফল করার সহজ টিরিক কীভাবে দশ থেকে পনেরো দিন পরেই আমরা ভালো ফলাফল করব তার একটি সহজ টিরিক তো আপনারা সব সময় খুব অল্প সময় পড়ে অর্থাৎ আপনারা লেখাপড়া করবেন খুব অল্প কিন্তু রেজাল্টটা হবে অনেক ভালো এর জন্যই রকিবুল টোয়েন্টি ফোর সহজ সহজ ইংরেজি বা যে বিভিন্ন বিষয়ে ট্রিক দিয়ে থাকে তো ভালো ফলাফল ভালো করার সহজ ট্রিক তো ফলাফল ভালো করার সহজ ট্রিকটা কী সেটাই আমি এখন দেখাবো তো ফলাফল ভালো করার সহজ ট্রিক আমি এখানে মোট চোদ্দোটি আইটেম দিয়েছি এই চোদ্দোটি আইটেম যদি কেউ আয়ত্ত করে তো সে খুব সহজেই ডিগ্রি ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে যে ডিগ্রি সতেরো সালের এক্সামটি দু হাজার উনিশ সালে অনুষ্ঠিত হবে সে এক্সামে খুব ভালো ফলাফল অর্জন করবে তো প্রথমে তাকে পড়তে হবে প্যাসেজ রাইটিং তো প্যাসেজ রাইটিংয়ে আমার যে হ্যান্ডনোটটি আছে যদি কেউ আমার হ্যান্ডনোটটি কেউ ক্রয় করে পাঁচশো ত্রিশ টাকার বিনিময় তাহলে সে প্যাসেজ রাইটিং যেই প্যাসেজ আসুক না কেন ওই আমার আমার হ্যান্ডনোটের মধ্যে যে ফর্মুলাগুলো দিয়ে দেওয়া আছে সেই ফর্মুলাগুলো ইউজ করেই অ্যান্সার লিখতে পাবে সেই অ্যান্সার লিখলে সর্বনিম্ন হলেও পনেরো থেকে আঠারো মার্ক তুলতে পাবে এরপরে পড়তে হবে আপনাদের পোস্টার রাইটিং তো আমরা নোটিস পড়বো না বা অ্যাডভার্টাইজমেন্টে পড়বো না আমরা পড়বো পোস্টার কারণ পোস্টার প্রতি বছরে এসে থাকে তো পোস্টার আমরা পড়বো পোস্টার তো আমার হ্যান্ডনোর্ডের মধ্যে দুটি পোস্টার দিয়ে দেওয়া আছে যে পোস্টারে আসুক না কেন এই দুটি পোস্টার পোস্টারের মধ্যেই কমন পড়বে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো আমার হ্যান্ডনোর্ডের মধ্যে পোস্টার পড়লেই হয়ে যাবে তো নোটিস এবং অ্যাডভার্টাইজমেন্ট বা ম্যামো এগুলো পড়ার দরকার নেই কারণ প্রতি বছর পোস্টার আসে এরপরে পড়বেন রিপোর্ট তো রিপোর্ট রিপোর্টের অথবা হিসাবে প্যারাগ্রাফ থাকে তো আমি আগেই বলে দেই আমার হ্যান্ডনোর্ডের মধ্যে প্যারাগ্রাফ এবং রিপোর্ট দুটিই দেওয়া আছে তো আপনাদের জন্য সব থেকে বেস্ট হবে রিপোর্টটি মুখস্থ করে নেওয়া আমার যে হ্যান্ডনডে এক নম্বর যে রিপোর্টটি দিয়ে দেওয়া আছে সেই এক নম্বর ফর্মুলাটা যাই আসুক না কেন প্রশ্ন কমন পড়বেই সেই এক নম্বরটি এবার বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এক নম্বর রিপোর্টটি অর্থাৎ রিপোর্ট পড়লেই কিন্তু আপনি পেয়ে যাই দিয়েছেন আমার হ্যান্ডনডটি ক্রয় করার পর আপনি যদি আমার হ্যান্ডনর্ড থেকে রিপোর্টটি একটি রিপোর্ট পড়েন তো রিপোর্টের মধ্যে যে আট মার্ক তো আট মার্কের মধ্যে আপনি সর্বনিম্ন হলেও ছয় থেকে সাত মার্ক তুলতে পারবেন এরপর আপনি পড়বেন অ্যাপ্লিকেশন তো এরপর আপনাকে পড়তে হবে অ্যাপ্লিকেশন তো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই পড়তে হবে অ্যাপ্লিকেশান আমার হ্যান্ডরোয়ের মধ্যে একটি অ্যাপ্লিকেশন দিয়ে ছয়টি অ্যাপ্লিকেশান দিয়ে দেওয়া আছে একটি ফর্মুলা ইউজ করে আপনি যদি একটি ফর্মুলা ইউজ করে এই ছয়টি অ্যাপ্লিকেশান প্র্যাকটিস করেন তো অ্যাপ্লিকেশন যাই আসুক না কেন আপনি অ্যাপ্লিকেশন লিখতে পারবেন এরপরে আছে এস তো আমার হ্যান্ডরোডের মধ্যে এস দিয়ে দেওয়া আছে তো এস রাইটিং দশটি এসে পাবেন তো দশটি এস এর মধ্যে সাধারণ তিনটি এসের মধ্যে আমি স্টার্ট দিয়ে দিয়েছি কেউ যদি এই তিনটি বা তিন থেকে চারটি এসে পড়ে তো খুব সহজেই সে কিন্তু একটি ভালো ফলাফল অর্জন করতে পারবে এবং ইনশাল্লাহ এই তিন থেকে চারটি এসের মধ্যে কমন পড়বে আমার আমার যে হান্নডটি আছে সেই হান্নডে আমি দশটি এসে দিয়েছি দশটি এসে বারো থেকে তেরোটি করে প্যারা করে দিয়েছি খুব সহজ ভাষায় এরপরে আপনার হ্যান্নটে পাবেন কারেকশন তো কারেকশন আপনাকে এরপরে পড়তে হবে ভালো ফলাফলের জন্য কারেকশন এরপরে আপনাদের পড়তে হবে রাইট ফ্রমার ভাব এরপর পড়তে হবে ডাব্লিউ এস কোশান এরপর পড়তে হবে চেঞ্জিং ওয়ার্ড এরপর পড়তে হবে আপনাকে আর্টিকেলস এরপর পড়তে হবে পাংসুয়েশন এরপর পড়তে হবে রিয়ারেঞ্জ এরপর পড়তে হবে অ্যান্ডিনমস অ্যানডিনমস আসে সিনিনমস আসে না খুব কম সিনিনমস আছে এন্ডিনমস পড়লেই হয়ে যাবে এরপর পড়তে হবে আপনাকে ট্রান্সলেশন তো কেউ যদি রাইটিং পার্টের মধ্যে এই কডি পড়ে এগুলো হলো রাইটিং অ্যান্ড প্যাসেজ আমরা জানি রাইটিং এবং প্যাসেজের মার্ক কত তো আমরা জানি রাইটিংয়ে প্যাসেজের মার্ক হলো বিশ এবং রাইটিং পার্টসের মার্ক হলো পঁয়ত্রিশ তো আমরা আমরা খুব সহজেই আমরা যদি এই কোটি পড়ি এই কোটি আমার হ্যান্ড থেকে কেউ যদি পড়ে তো সে খুব সহজেই এখানে যে মার্ক দিয়ে দেওয়া আছে অর্থাৎ বিশ মার্ক এবং পঁয়ত্রিশ মার্ক মোট হল পঁয়ষট্টি মার্ক এই পঁয়ষট্টি মার্ক সে খুব সহজেই তুলতে পাবে এরপরে এরপরে অর্থাৎ এস রাইটিং এগুলো হলো খুব সহজ ত্রিগের মধ্যে গ্রামেডিক্যালগুলো এই কোটি গ্রামাটিক্যাল পড়লেই হয়ে যাবে তো আমি এখন দেখাবো বুলেট অর্থাৎ আমার যে হ্যান্ডনোটটি আছে সেই হ্যান্ডনোটটি সম্পর্কে বিস্তারিত জানাবো আপনি সেই হ্যান্ডনোটটি কীভাবে পাবেন এবং কিভাবে এই হ্যান্ডনোটের মধ্যে কি কি দিয়ে দেওয়া থাকবে বা কি কি থাকবে সে সম্পর্কে বিস্তারিত এখন আমি জানাব তো বুলেট রকিবুল টোয়েন্টি ফোর ডিগ্রি কম্পালসরি ইংলিশ হ্যান্ডনোট ডিগ্রি থার্ড ইয়ার আন্ডার অফ ঢাকা ইউনিভার্সিটি তো ডিগ্রি থার্ড ইয়ার যারা ঢাকা ইউনিভার্সিটি আন্ডারে পরীক্ষা দেবেন তাদের জন্য এই হ্যান্ডলোটটি আমি স্পেশালিভাবে তৈরি করেছি আমি ইতিপূর্বে বা ইতিমধ্যে আমি যে ডিগ্রি যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল বারো তারিখে সেটার জন্য আমি একটি বুলেট তৈরি করেছিলাম সে বুলেট থেকে একশোর মধ্যে ডি কমন পড়েছে অর্থাৎ একশো পার্সেন্ট আমার সাজেশন এবং অ্যান্সারগুলো কমন পড়েছে এবং আমার কাছ থেকে যারা যারা হ্যান্ডলোট কিনেছেন তারা খুব ভালো ফলাফল করবে করবে এবং তারা সবাই বলেছে ভাইয়া আপনার হ্যান্ড পরে পড়ে আমরা খুবই উপকৃত হয়েছি তো আপনারা যদি যারা ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে ডিগ্রি থার্ড ইয়ারে পরীক্ষা দেবেন তারা যদি আমার এই বুলেট হ্যান্ডনোডটি ক্রয় করার পর পড়েন তাহলে দশ থেকে পনেরো দিন পড়লেই আপনারা একটা ভালো ফলাফল পাবেন এবং খুব সহজে আপনারা পুরো সিলেবাসটি কমপ্লিট করতে পারবেন তো বুলেট রকিবুল টোয়েন্টি ফোর ডিগ্রি কম্পালসরি হ্যান্ডনোড ডিগ্রি থার্ড ইয়ার আন্ডার অফ ঢাকা ইউনিভার্সিটি মাত্র দশ থেকে পনেরো দিন পড়লে পুরো সিলেবাস শেষ হয়ে যাবে যোগাযোগ করতে অর্থাৎ নোটটি নিতে চাইলে অবশ্যই আপনাকে যোগাযোগ করতে হবে আমার ফোন নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ আমি আবার বলতেছি আমার ফোন নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বা যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমি সাধারণত সুন্দরবনেই পাঠাই তো সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে নোটটি আমি পাঠিয়ে দেব তো এর মূল্য হল মাত্র পাঁচশো টাকা টাকার ডেলিভারি চার্জ সহ এর পেজ সংখ্যা একশো পঞ্চাশ পেস অর্থাৎ এর পেস হল একশো পঞ্চাশ পেস কালার ফোর সাইজের আমি নিজেই কম্পিউটার কম্পোজ করেছি এজন্য এর একশো পার্সেন্ট আমার হ্যান্ডরয়েডের মধ্যে যা কিছু পাবেন তার মধ্যে কোনো ভুল নেই কোনো স্পেলিং বা কোনো কিছু ভুল পাবেন না একশো পার্সেন্ট পিওর অর্থাৎ কোনো ভুল নাই ভুল না নাই বললেই চলে একদম পিওরভাবে আমি তৈরি করেছি তো অনেকেই বলতে পারেন ভাই আপনার হ্যান্ডনোডটি একশো পঞ্চাশ পেস কেন তো আমি আমার হ্যান্ডনোডের মধ্যে রুলগুলো দিয়ে দিয়েছি আপনাদের ছোটো ভাই বোন বা অন্য কেউ থাকলে যাতে হ্যান্ড নিয়ে বাকি যে আপনাদের ভাই বোন আছে বা অন্য কেউ আছে সকল স্টুডেন্টের জন্য যে যাতে করে কাজে লাগে এই কারণে আমি রুলগুলো সহ দিয়ে দিয়েছি তো এতগুলো পড়ার আপনার কিন্তু দরকার নেই আমি দেখিয়ে দিয়েছি আপনারা কী কী পড়বেন তো এরপরে আমরা এখন দেখবো তো ডিগ্রি কম্পালসারি ইংলিশ নোট ডিগ্রি থার্ড ইয়ার আন্ডার অফ ঢাকা ইউনিভার্সিটি মাত্র দশ থেকে পনেরো দিন পরে পুরো সিলেবাস শেষ হবে হ্যান্নটি ইংরেজ চাইলে অবশ্যই যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ কুড়িও সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠানো হয় যার মূল্য মাস মাত্র পাঁচশো তিরিশ টাকা ডেলিভারি চার্জ সহ পের সংখ্যা একশো পঞ্চাশ পেজ একশো পঞ্চাশ পেজ প্লাস তো ফোর সাইজের কালার বেস পাবেন একবারে বই বই বান্ডিং অর্থাৎ বই আকারে আমি বান্ডিং করে দেই এরপরে আমার হ্যান্ডনোডে আমি এখন হ্যান্ডনোডের মধ্যে আপনারা কী কী পাবেন সে সম্পর্কে আমি এখন বিস্তারিত জানাবো তো হ্যান্ডনোডের বৈশিষ্ট্য প্রথমে একটি স্পেশাল সাজেশন পাবেন দুই হাজার সতেরো সালের অর্থাৎ দুই সালের পরীক্ষার জন্য একটি স্পেশাল সাজেশন পাবেন এবং যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দুই হাজার উনিশ সালে তো প্রথমে স্পেশাল সাজেশন থাকবে দুই হাজার সতেরো যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দুই সালে এবং স্পেশাল সাজেশনের অ্যান্সার শিট এরপরে মাত্র দশ থেকে পনেরো দিন পরেই পুরো সিলেবাস শেষ করার কৌশল মাত্র দশ থেকে পনেরো দিন পরেই পুরো সিলেবাস কমপ্লিট করার কৌশল এরপর অল্প পরে একশো মার্কের মধ্যে ভালো ফলাফল করার কৌশল দিয়ে দেওয়া র আছে এরপর পাবেন আমার হ্যান্ডর মধ্যে স্পেশাল সাজেশন এবং অ্যান্সার শতভাগ কমনের নিশ্চয়তা এরপরে পাবেন রাইটিং পার্টসগুলো সহজ কৌশলে সাজানো এবং উত্তরগুলো সহজ ট্রিক অর্থাৎ উত্তর করার সহজ ট্রিক এরপরে পাবেন গ্রামারিক্যাল পার্টসগুলো সহজ স্ট্রিক দিয়ে সাজানো অর্থাৎ গ্রামার যে পার্টগুলো আছে তা সহজ টেকনিক দিয়ে সাজানো রাইটিং পার্টের মধ্যে কমন উপযোগী যা যা পাবেন অর্থাৎ কমন উপযোগী যা যা পাবেন তো হলো তিনটি রিপোর্ট পড়লে সকল রিপোর্ট হয়ে যাবে তিনটি রিপোর্ট পড়লে সকল রিপোর্ট হয়ে যাবে যে রিপোর্ট আসুক না কেন এই তিনটি ফর্মুলা ইউজ করলেই আপনারা লিখতে পাবেন তো আমার হ্যান্ড নোটে বা আমার সাজেশনে একটি স্টার দিয়ে দেওয়া আছে কেউ যদি এই রিপোর্টে একটি রিপোর্ট পড়ে তো একটি রিপোর্ট পড়লে একটি রিপোর্ট সে কমন পাবে এরপর হলো একটি অ্যাপ্লিকেশন পড়লে সকল অ্যাপ্লিকেশন হয়ে যাবে একটি ফর্মুলা দিয়ে সাধারণের ছয়টি অ্যাপ্লিকেশনের উত্তর আমার হ্যানোডে দিয়ে দেওয়া আছে এরপর দুটি পোস্টার পড়লে যে কোনো পোস্টার লেখা যাবে অর্থাৎ যে কোনো পোস্টার হয়ে যাবে পাঁচ পাঁচ মার্কের মধ্যে পাঁচ মার্ক এরপর একটি নোটিশ দিয়ে সকল নোটিশ লেখার নিয়ম একটি ফর্মুলা ইউজ করে সাধারণের নোটিশগুলোর উত্তর এরপর আমার হ্যান্ড পাবেন চারটি প্যাগাগ্রাফ পড়লে সকল প্যারাগ্রাফ হয়ে যাবে এবং কমন উপযোগী এর এরপর আমার হ্যান্ড পাবেন পাবেন এ রাইটিং দশটি এসে দিয়ে দেওয়া আছে বারোটি করে প্যারা খুব সহজ করে একবার পড়লেই মুখস্থ হয়ে যাবে এরপর আমার হ্যান্ড পাবেন লেটার লেখার সহজ ফর্মুলা এবং সাজে লেটারগুলোর উত্তর এরপরে পাবেন একটি সিবি পড়লে সকল সিবি হয়ে যাবে এরপরে এছাড়াও বাকি যে রাইটিং পার্টগুলো আছে তার অ্যান্সার দিয়ে দেওয়া দিয়ে দেওয়া আছে তো অনেকে প্রশ্ন করতে পারেন ভাই আপনার হ্যান্ডনোড তো সংখ্যা অনেক বেশি তাহলে আমরা এতগুলো কীভাবে রাইটিংয়ের মধ্যে কভার করব। আমি আগেই বলে দিয়েছি যে এই জাতি যাতে করে আপনাদের ভবিষ্যতে ভবিষ্যতে বা আপনাদের যতগুলো ফ্রেন্ড বা আপনার যে ভাই বোন আছে তাদের জন্য যেহেতু যাতে করে কাজে লাগে এই কারণে আমি বিস্তারিত দিয়ে দিয়েছি আপনাদের শুধুমাত্র রিপোর্ট অ্যাপ্লিকেশন পোস্টার এবং এসে রাইটিং এই এক দুই তিন এবং এই এস রাইটিং অর্থাৎ চারটি এই চারটি আইটেম পড়লেই হবে বাকি আইটেমগুলো পড়ার কোনোই দরকার নেই আমি আপনাদের সুবিধার্থে বাকি আইটেমগুলো দিয়ে দিয়েছি আপনারা শুধুমাত্র রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে রিপোর্ট রাইটিং অ্যাপ্লিকেশন রাইটিং এবং পোস্টার রাইটিং আর হবে অ্যাপ্লিকেশন পোস্টার এবং এসে রাইটিংয়ে চারটি আইটেম পড়বেন বাকিগুলো পড়ার দরকার নেই আপনারা চালে পড়তে পারেন বা না পড়লেও কোনো সমস্যা নেই এই চারটি আইটেমের মধ্যে চারটি আইটেমেই পোস্টের মধ্যে থাকবে আপনারা খুব সহজেই অ্যান্সার করতে পারবেন এরপরে হলো গ্রামারিক্যাল পার্টস তো অনেকেই গ্রামার গ্রামারকে বাঘের মতো ভাগ করে তো আমি যারা গ্রামার পারে না তো তাদের জন্যই আমি গ্রামারের সহজ ফর্মুলা আমার হ্যান্ড মধ্যে দিয়ে দিয়েছি রাইট অফ ভাব চল্লিশটি পড়লেই কমন পড়বে পাঁচ মার্কের মধ্যে পাঁচ মার্ক তো আমার হ্যান্ড মধ্যে রাইট অফ ভাবের চল্লিশটি রাইট অফ ভাব প্র্যাকটিস দিয়ে দিয়েছি কেউ যদি চল্লিশটি রাইট অফ ভাব মুখস্থ করে তো সেই পাঁচ মার্কের মধ্যে পাঁচ মার্ক পাবে। এছাড়া যদি সে ছাত্রটি একটু দুর্বল হয় তো আমার হ্যান্ড্রডের মধ্যে মাত্র পাঁচটি রুল দিয়ে দেওয়া আছে কেউ যদি আমার এই রুল পড়ে সে পাঁচ মার্কেই পাবে একশো পার্সেন্ট গ্রান্টি এরপর হলো আমার হ্যান্ড্রডের মধ্যে আমি চল্লিশটি এস কোশ্চেন দিয়েছি অর্থাৎ এস কোশ্চেন চল্লিশটি পড়লেই কমন পড়বে পাঁচ মার্কের মধ্যে পাঁচ মার্ক কেউ যদি তো অর্থাৎ স্টুডেন্ট যদি একটু দুর্বল হয় তারা যদি এস কোশ্চেন প্রশ্ন চল্লিশটি পড়তে না পারে তো আমার হ্যান্ড্রডের মধ্যে ছয়টি রুল দিয়ে দেওয়া দিয়ে দিয়েছি কেউ যদি ছয়টি রুল পড়ে তাহলে সে ডাব্লু চার মার্কের মধ্যে চার মার্কেই পাবে এবং চল্লিশটি ডাব্লিউএচ প্রশ্ন ডাব্লিউএচে প্র্যাকটিস দিয়েছি চল্লিশটি পড়ে রাখা ভালো এটা চল্লিশটি যদি কেউ পড়ে সে নিশ্চিন্ত পাঁচ মার্কের মধ্যে পাঁচ মার্কেই পাবে এরপরে আমার অ্যানোডে পাবেন কারেকশন অর্থাৎ বিশটি কারেকশান অর্থাৎ বিশটি কারেকশান পড়লে যে কোনো কারেকশান আপনি আনসার দিতে পারবেন পাঁচ মার্কের মধ্যে পাঁচ মার্কেই পাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি এরপরে পাবেন পাংসিউশনের সহজ রুল এরপরে পাবেন পাংচুয়েশনের সহজ রুল এবং দশটি পাংচুয়েশন প্র্যাকটিস করলে আপনি যে কোনো প্রান্স পাংচুয়েশন আসুক না কেন আপনার অ্যান্সার দিতে পারবেন অর্থাৎ পাঁচ মার্কের মধ্যে আপনি পাঁচ মার্কেই কিন্তু আয়ত্ত করতে পারবেন এরপরে পাবেন আর্টিকেলস রাইট করার সহজ স্ট্রিক আমার হ্যান্ডের মধ্যে কীভাবে আপনি আর্টিকেল রাইটস করবেন তার সহজ দিয়ে দিয়ে দেওয়া দিয়ে দেওয়া আছে এবং দশটি আর্টিকেল পড়লে আপনি যে কোনো আর্টিকেল আসুন না কেন অ্যান্সার করতে পারবেন সাধারণত আমি যে প্র্যাকটিসগুলো দিয়ে দিয়ে দিয়েছি এই প্র্যাকটিসগুলোর মধ্যে থেকেই আপনাদের কমন পড়বে একশো পার্সেন্ট গ্যারান্টি কারণ আমি দেখেছি ডিগ্রির মধ্যে আমি যে প্র্যাকটিসগুলো পর্যালোচনা করে তৈরি করেছি প্র্যাকটিসগুলো থেকে হুবহু দিয়ে 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 দেয় এরপরে আমার হ্যান্ড পাবেন চারটি রুল পড়লে চেঞ্জিং ওয়ার্ড হয়ে যাবে অর্থাৎ আপনারা চারটি মাত্র চারটি রুল পড়বেন চারটি রুল পড়লেই চেঞ্জিং ওয়ার্ড হয়ে যাবে পাঁচ মার্কের মধ্যে পাঁচ মার্ক এই চারটি এবং আপনারা জানেন যে চেঞ্জিং ওয়ার্ডের সাথে ওয়ার্ডটাকে চেঞ্জ করতে বলে এবং তার সাথে একটি করে বাক্য রচনা করতে বলে তো আমার হ্যান্ড মধ্যে চারটি চেঞ্জিং ওয়ার্ডের রুল দিয়ে দেওয়া আছে চারটি রুল পড়লেই আপনি যে কোনো চেঞ্জিং ওয়ার্ডের আনসার দিতে পাবেন এবং চারটি বাক্য দিয়ে চেঞ্জিং ওয়ার্ড লেখার নিয়ম অর্থাৎ চারটি বাক্য দিয়ে কীভাবে আপনার চেঞ্জিং ওয়ার্ডের বাক্যটি লিখবেন তার সহজ থেকেই আমার আমাদের আমার যে হ্যান্ড আছে সেই হ্যান্ড দিয়ে দেওয়া আছে এবং তার সাথে কিছু প্র্যাকটিসও দিয়ে দেওয়া আছে এরপরে রিয়ারেন্স তো একশোটি রিয়ারেন্স রিয়ারেন্স সাধারণত কমন পড়ে না তারপরও একশোটি রিয়ারেন্স আমার হ্যান্ড্রডে দিয়ে দেওয়া আছে একশোটি রিয়ারেন্স কেউ বাংলা অর্থ সহ একশোটি রিয়ারেন্স দিয়ে দেওয়া আছে কেউ যদি একশোটি রিয়ারেন্স পড়ে তো সে চার মার্কের মধ্যেই চার মার্ক পাবেই একশো পার্সেন্ট গ্যারান্টি এরপর কমন উপযোগী সিনেম এবং অ্যান্টিনমস পাবেন ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ পাবেন এছাড়াও বাকি আইটেমগুলো দিয়ে তো এছাড়া বাকি যে আইটেমগুলো আছে সে আইটেমগুলো কিন্তু থাকছেই আমার হ্যান্ড্রডের মধ্যে তো রকিবুল টোয়েন্টি যে রকম সাজেশন দেয় অর্থাৎ ক্রিয়েটিভিটি অর্থাৎ খুব সহজ মধ্যে যে সাজেশনগুলো দিয়ে থাকি সে সাজেশনগুলো একশো পার্সেন্ট কমন পড়ে কেউ বলতে পারবে না রকিবুল টোয়েন্টি ফোর যে সাজেশনগুলো আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি সে সাজেশনগুলো কমন পড়ে না এরকমটা কেউ বলতে পারবে না আমি যে সাজেশনগুলো দিয়ে থাকি সেগুলো একশো পার্সেন্ট লিগাল এবং সেগুলো কমন উপযোগী এবং প্রতি বছরেই একশো পার্সেন্ট কমন পড়ে আপনারা যদি আমার ভিডিও আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্টটি চেক করেন তাহলে আমি দেখবেন আমি অনেকগুলো সাজেশন দিয়েছি এবং শাসনগুলো যে কমেন্ট পড়েছে তার প্রমাণও আমি কিন্তু দিয়ে দিয়েছি এরপরে তো আপনারা আমার হ্যান্ডনোটটি এখন কীভাবে ক্রয় করবেন তো আমি আপনাদের পরামর্শ দিব যে ভাইয়া বা আপনারা যদি আমার যে হ্যান্ডনোটটি আছে বুলেট রকিবুল টোয়েন্টি ফোর আন্ডার অফ ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে যে সাত কলেজ আছে সেই সাত কলেজের ডিগ্রির জন্য যে হ্যান্ডনোডটি তৈরি করেছি সেই হ্যান্ডনোটটি আপনারা অবশ্যই কিনবেন সে কিনলে আপনারা সহজে দশ থেকে পনেরো দিনের মধ্যেই কিন্তু আপনারা পুরো সিলেবাস কভার করতে পারবেন এবং একটা ভালো ফলাফল অর্জন করতে পারবেন তো তাড়াতাড়ি ফোন করুন অর্থাৎ আমার ফোন নাম্বার এই হান্ডটি হান্নটটি নিতে চাইলে অবশ্যই আমার ফোন নাম্বারে ফোন করতে হবে আমার ফোন নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ আমি আবার বলতেছি আমার ফোন নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এছাড়াও আপনার আমার ফেসবুক পেজের সাথে

আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারে আমার ফেসবুক নাম্বারটি হলো জিরো আমার ফেসবুক যে লিঙ্কটি হলো সেই লিঙ্কটি হলো ডাব্লু ডাব্লু ফেসবুক ডট কম রকিবুল টোয়েন্টি ফোর তো আমার যে হ্যান্ডটি আছে তার মূল্য হলো মাত্র পাঁচশো তিরিশ টাকা ডেলিভারি চার্জ সহ তো এনবি টাকাটা আগে বিকাশে বা রখের মাধ্যমে পরিশোধ করতে হবে তো হ্যান্ডনোডটি নিতে চলে অবশ্যই আপনি আমার ফোন নাম্বারে ফোন দেবেন আপনার যে প্রথম করণীয় হলো সেটি হলো আমার যে ফোন নাম্বারটি আছে সেই ফোন নাম্বারকে আপনাকে অবশ্যই আগে প্রথমে ফোন দিতে হবে ফোন দিয়ে হ্যান্ডনটি অর্ডার করতে হবে এবং পাঁচশো পাঁচশো তিরিশ টাকা অর্থাৎ পাঁচশো তিরিশ টাকা আপনাকে আমার বিকাশ নাম্বারে বা রকেটে বা নগদের মাধ্যমে বা যে কোনো মোবাইল সার্ভিসের মাধ্যমে আমাকে প্রদান করতে হবে আমাকে প্রদান করলেই আমি হ্যান্ডটি আপনাদের সুন্দরবন কুড়িয়া সার্ভিসের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে দিব তো হ্যান্ডটি পাওয়ার প্রক্রিয়া আপনার কীভাবে হ্যান্ডটি পাবেন তো প্রথমে আমার ফোন নাম্বারে ফোন দিতে হবে ফোন নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ তো প্রথমে পাঁচশো তিরিশ টাকা বিকাশে বা রকেটে বা নগদের মাধ্যমে পরিশোধ করতে হবে আমি আপনাদের ফোন দিলে আমি আপনাদের বিকাশ নাম্বার বা রকেট নাম্বার বা নগদ নাম্বার দিয়ে দেবো আপনাকে প্রথমে পাঁচশো তিরিশ টাকা আমার রকেট নাম্বারে বা বিকাশ নাম্বারে বা নগদ নাম্বারে আপনাকে পরিশোধ করতে হবে টাকা পাওয়ার পর আপনার ঠিকানাটি আমি লিখে নেব অর্থাৎ টাকাটি পাঠানোর সাথে সাথে আপনি আমাকে টাকাটা দিলেই আমি আপনার ঠিকানা নিয়ে নেবো ঠিকানা বলতে আপনার নাম আপনি কোথা থাকেন বা কোন ব্রাঞ্চ থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কোন ব্রাঞ্চ থেকে আপনি হ্যান্ড নেবেন তার ঠিকানা এবং আপনার মোবাইল নাম্বারটি লাগবে এছাড়া আর কিছু লাগবে না ঠিকানা বলতে এটুকুই তো টাকা পাওয়ার পর আমি আপনার কাছ থেকে ঠিকানাটি নেব এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার ঠিকানায় হ্যান্ড পাঠিয়ে দেবো তো হ্যান্ড পৌঁছতে যেহেতু আন্ডার অফ সেভেন কলেজ তো ঢাকা ইউনিভার্সিটির আন্ডার যেহেতু সাত কলেজ তো ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে যে হ্যান্ড তো ঢাকার মধ্যেই তো আপনারা সবাই থাকেন তো ঢাকার মধ্যে বা ঢাকার বাইরে যে কোনো জায়গায় দুই দিনের মধ্যেই হানুটি আপনার ঠিকানায় পৌঁছে যাবে তো প্রথমে আপনাকে পাঁচশো তিরিশ টাকা বিকাশে বা রকেটের মাধ্যমে প্রদান করতে হবে এরপর টাকা পাঠানোর পর আমি আপনার কাছ থেকে ঠিকানাটা লিখে নেব এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার নোটটি পাঠিয়ে দেব। দুই দিনের মধ্যে আপনি হ্যান্ড নোটটি আপনার কাছে পৌঁছে যাবে কোনো অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে একদিন সময় লাগে তো আমি আমার সুবিধার্থে আমি দু দিন দিয়ে দিলাম তো একদিনের মধ্যে অর্থাৎ এক থেকে দু দিনের মধ্যে আপনি আপনার হ্যান্ড আপনার কাছে পৌঁছে যাবে তো হ্যান্ড নোটটি সাথে সাথে সুন্দরবন কুরিয়ার সার্ভিস আপনাকে ফোন দিয়ে হ্যান্ড নিয়ে আসতে বলবে এছাড়া আপনারা যদি ফুল ঠিকানা দেন তাহলে হ্যান্ড আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসবে এখন প্রশ্ন হলো এখন আপনারা প্রশ্ন করতে পারেন প্রথম প্রশ্নটি হলো ভাইয়া পাঁচশো ত্রিশ টাকা তো অনেক বেশি প্রশ্ন করতে পারেন যে ভাইয়া পাঁচশো ত্রিশ টাকা কিন্তু অনেক বেশি এটিও আপনাদের পোশাক করতে পারেন যে ভাই পাঁচশো ত্রিশ টাকা তো অনেক বেশি তো আমি বলবো ভাই পা হ্যান্ডনোটটি একদম স্পেশাল এই যে হ্যান্ডনোটটি আমি তৈরি করেছি অনেক কষ্ট করে তিন থেকে চার মাস অনেক পরিশ্রম করে হাড় ভাগা পরিশ্রম করে আমি হ্যান্ডনোটটি তৈরি করেছি তো এই হ্যান্ডনোটটি একদম স্পেশাল দশ থেকে পনেরো দিন পরলে পুরো সিলেবাস কমপ্লিট হয়ে যাবে ইংলিশ নিয়ে নো টেনশন তো এই কারণে আমার হ্যান্ডনোটটির মূল্য একটু বেশি পাঁচশো তো তিরিশ টাকা তো আমি বলবো ভাই পাঁচশো তিরিশ টাকা কিন্তু অনেক বেশি না আপনারা যদি হ্যানোটি নিয়ে দশ থেকে পনেরো দিন পড়েন তাহলে কিন্তু ভালো ফলাফল করবেন জীবনে অনেক টাকা ইনকাম করতে পারবেন কিন্তু ভাই আপনাদের রেজাল্ট যদি একবার খারাপ হয় তাহলে সে রেজাল্টটা আর ভালোভাবে ঠিক করতে পারবে না তো রকিবুল টোয়েন্টি ফোর হ্যান্ড কিনলেই আপনি কিন্তু দশ থেকে পনেরো দিন পরেই পুরো সিলেবাস কমপ্লিট করতে পারবেন ইংলিশটি নো টেনশন এই কারণেই আমার হ্যান্ডনোটের দামটি একটু বেশি আমি বলবো রকিবুল টোয়েন্টি ফোরের মতো কোনো হ্যান্ডনোট নাই এত শর্ট হ্যান্ড কেউ দিতে পারবে না যে দশ থেকে পনেরো দিন পড়লেই ফুল সিলেবাস কমপ্লিট করতে পারবেন এবং একশো মার্কের মধ্যে আপনি একশো মার্কেই অ্যান্সার দিকে আসতে পারবেন এমনকি ভালো ফলাফল অর্জন করতে পারবেন এরকম সাজেশন কেউ দেয় না বা এরকম সজিউশন বাংলাদেশের মধ্যে খুব কমেই পাওয়া যায় যে দশ থেকে পনেরো দিন পড়লেই পুরো সিলেবাস কমপ্লিট হবে এবং ভালো ফলাফল অর্জন করা যাবে এরপর দ্বিতীয় প্রশ্ন হলো ভাইয়া আমি যদি আপনাকে টাকা দিই কিন্তু আপনি যদি নোটটি না পাঠান এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কেউ যদি বলে যে ভাইয়া আমি যদি আপনাকে টাকা দিই কিন্তু আপনি যদি নোটই না পাঠান অনলাইনের ক্ষেত্রে তো সবাই এরকমটা করে তো আমি বলবো আমি সবাইকে নোট দেই তো এমন কেউ নেই আর কারো কাছে টাকা নিয়ে নোট দেনি এরকম কেউ বলতে পারবে না আর নোট পাঠানোর পর আপনাকে রিসিভ রিসিপ কপি পাঠিয়ে দেবো তো দুই নম্বর প্রশ্নের আনসারটি বলবো আমি যে ভাই যদি আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া আমি তো আমি টাকা দেই আমি যদি আপনাকে টাকা দিই কিন্তু আপনি যদি নোটটি না পাঠান তবে এর আনসারে বলবো আমি সবাইকে নোট পাঠিয়ে দেই কারো কাছে নোট নিয়ে টাকা কারো কাছে টাকা নিয়ে নোট দেনি এরকম কেউ বলতে পারবে না আর নোট পাঠানোর পর আপনাকে একটি রিসিপ কপি আমি সাথে সাথে ইমোতে বা ফেসবুকে আমি আপনাকে দিয়ে দেব। এটি হলো সুন্দরবন কুরিয়ার সার্ভিসের রিসিপ কপি তো এখানে আমার ডিটেলস দেওয়া আছে রকিবুল ইসলাম আমি রংপুর থেকে পাঠাই তো রংপুর আমি রংপুর কারমাইকেল কলেজ কলেজের সাথেই আমার বাসা আমি রংপুর কারমাইকেল কলেজ থেকে পাঠাই তো এখানে হলো রকিবুল ইসলাম আমার নাম দেওয়া থাকবে এখানে ফোন নাম্বার তো এখানে যারা পাঠাবে তা এখানে উপরে ডেট দেওয়া থাকবে তো এখানে আপনার নাম দিয়ে দেওয়া থাকবে এখানে থাকবে আপনার অ্যাড্রেস এবং নিচে থাকবে আপনার মোবাইল নাম্বারটি এরপরে আমি যদি সুন্দরবন কুরিয়ার সার্ভিস এছাড়া আমি যদি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের দুটি শাখা আছে রংপুরে একটি হলো পার্সেল অফিস একটি হলো একটি হলো পার্সেল অফিস একটি হলো ডকুমেন্ট অফিস তো আমি যদি পার্সেল অফিস থেকে পাঠাই তো আপনারা এরকম রিসিভ পাবেন এবং আমি যদি ডকুমেন্ট অফিস থেকে পাঠাই তাহলে আপনারা এই রকম একটি রিসিপ্ট পাবেন তো অনেকেই প্রশ্ন করেন ভাইয়া এরকম রিসিভে এখানে ফোন নাম্বার লিখে দেওয়া থাকে না ডকুমেন্টস অফিস থেকে পাঠালে ফোন নাম্বার নিচে লেখা থাকে না কিন্তু সিটি খামের মধ্যে লিখে দিয়ে লিখে দেওয়া থাকে তো আমি কারোর সাথে কোনো জালিয়াতি করি না আপনার টাকা পাঠানোর সাথে সাথেই আপনার হ্যানোডটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মধ্যে পাঠিয়ে দেই সাথে সাথে সেই দিনেই এবং পাঠানোর পর আপনাকে এই যে রিসিপ্ট কপিটি আছে বলা হয় ডকুমেন্ট কপি সেই ডকুমেন্ট কপিটি আপনাকে ইমোতে বা ফেসবুকে বা মেসেঞ্জারের মাধ্যমে আপনার কাছে পৌঁছে দেবো তো রকিবুল টোয়েন্টি ফোর যে হ্যান্ড আছে সেই একদম স্পেশাল আপনার নির্দ্বিধায় ক্রয় ক্রয় করতে পারেন যে হ্যান্ড একদম ফ্রেশভাবে আপনারা পাবেন যে হ্যান্নটির মূল্য মাত্র পাঁচশো তিরিশ টাকা দশ থেকে পনেরো দিন পরলেই কিন্তু এই নোটটি কভার হয়ে যাবে তো আমি আবার বলতেছি এটি হলো ডিগ্রি থার্ড ইয়ার আন্ডার অফ ঢাকা ইউনিভার্সিটি অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে যারা আছেন তাদের জন্যই এই হ্যান্ড তো অবশ্যই আপনারা যদি ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে যারা পরীক্ষা দেবেন তারা যদি ডিগ্রি সিলেবাস পড়া যান তাহলে কিন্তু আপনারা ভালো ফলাফল অর্জন করতে পারবেন না কারণ ডিগ্রি সিলেবাস আলাদা আর ডিগ্রি থার্ড ইয়ার আন্ডার ঢাকা ইউনিভার্সিটির সিলেবাস সম্পূর্ণ আলাদা এখানে আপনাদের পরীক্ষা হবে একশো মার্কের একশো মার্কের মধ্যে আপনার পাশ মার্ক হল চল্লিশ মার্ক তো একশো মার্কের মধ্যে পাশ মার্ক কিন্তু চল্লিশ মার্ক তেত্রিশ না একশো মার্কের মধ্যে পাশ মার্ক হল চল্লিশ মার্ক তো এই একশো মার্কের মধ্যে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন একটু কিডিগাল হয় তো আপনারা যদি আমার এই হ্যান্ডনোটটি পড়েন তাহলে প্রশ্ন যা আসুক না কেন আপনি একশো মার্কের মধ্যে একশো মার্কেই অ্যান্সার করতে পারবেন এবং খুব একটি ভালো ফলাফল অর্জন করতে পারবেন তো রকিবুল টোয়েন্টি ফোর কম্পালসারি ইংলিশ হ্যান্ড নোট ডিগ্রির জন্য যে হ্যান্ড নোটটি আছে সেই হ্যান্ড নোটটি নিতে চালে অবশ্যই আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমার ফোন নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ যার মূল্য মাত্র পাঁচশত তিরিশ টাকা তো আপনারা কপি শেষ হওয়ার আগেই ঝটপট অর্ডার করুন এবং ফোনটি তুলুন জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নাম্বারে ফোন দিয়ে খুব তাড়াতাড়ি আমার কাছে অর্ডার করুন যেদিনই অর্ডার করবেন সেদিনই আমি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে দেব এবং হ্যান্ডলোডটি পৌঁছানোর সাথে সাথেই আপনার রিসিভ কবি আমি ইমোতে বা ফেসবুকের মাধ্যমে বা মেসেঞ্জারের মাধ্যমে আপনার কাছে পৌঁছে দেবো এবং আপনারা এক থেকে দু দিনের মধ্যেই হ্যান্ডলোডটি হাতে পাবেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং রকিবুল টোয়েন্টি ফোর চ্যানেলের সাথেই থাকবেন আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকারে আসবে তো অবশ্যই আমার আনুটি আপনারা ক্রয় করবেন আসসালামু আলাইকুম